আব্দুল্লাহ মামুন ভাই তিনি জানতে চেয়েছেন যে রোজার পরে যে 6টা সাক্ষী রোজা আছে ওই 6টি সাক্ষী রোজা না থাকলে কি গুনাহ হবে বা ফরজ রোজার কি কোনো ক্ষতি হবে টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন ভাই সাক্ষী রোজা বলতে ইসলামে কোনো রোজা নেই এটা একেবারেই মানুষের একটা লোকমুখের বানানো একটি পরিভাষা এর সঙ্গে ইসলামী শরিয়া আর কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে শাওয়াল মাসে 6টি রোজার ব্যাপারে অভূতপূর্ব ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ নবীজি বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর যে ব্যক্তি রমাদানের পরিপূর্ণ রোজাগুলো পূর্ণ করলো এরপরে রমজানের রোজা পূর্ণ করার পরে শাওয়ালের 6টি রোজা তার সঙ্গে সংযুক্ত করে দিল সে যেন সারা বছর রোজা রাখলো কাজেই এই 6টি রোজা রাখা নফল নফল রোজা রাখতে পারলে ভালো কেউ যদি রাখতে না পারে তাহলে তার কোনো গুনাহ হবে না এতে কাদার ক্ষতির কোনো দিক কোনো কারণ নেই